আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, তোমাদের সবার দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আমিও আশা রাখবো আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আজকের এই ভিডিও আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করবে। সবাই বলবে কেমন লাগে আমার ভিডিও। তো প্রতিদিনের মতো আজকেও অনেক সকালবেলায় উঠেছিলাম, তো সব কাজ কমপ্লিটও হয়ে গেছে আমার আজকে সকাল সকাল, কারণ এক জায়গায় যাবো সেজন্য। কোথাও গেলে তো জানোই সব কিছু আগে কমপ্লিট করে রাখতে হয়। তো মামার মা যেহেতু বাড়িতে আছে তো আমরা দুজনে মিলে সব কাজ অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড আর আমি এখন যাচ্ছি, মানে বাড়ি থেকে অলরেডি বের হয়ে গেছি, আজকে আমরা শিলিগুড়ি যাব, একটা দরকারও আছে আর একটু শপিং করতেও যাচ্ছি। আর আজকে আবিরকে রেখে গেলাম, কারণ ও গাড়িতে উঠলে ওর অনেক প্রবলেম হয়, সেই জন্য যেহেতু বাড়িতে মা আছে তো মার কাছে ওকে রেখে গেলাম। আর ওর বিকেলের দিকে ওর টিউশনিও আছে সেজন্য ওকে নিয়ে গেলাম না। আর মা যেহেতু আছে তো কোনো সমস্যাই নেই, মার কাছেই থাকবে ও। কিন্তু অলরেডি যাওয়ার সময় বলে মানে বলে দিয়েছে আমাদেরকে, আমার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসতে হবে, অনেক খাবার নিয়ে আসতে হবে, তাহলেই থাকবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি অলরেডি। তো আজকে আমরা মানে বাসে করেই গেলাম, কারণ বাইকে করে আমরা একটু কমই যাই শিলিগুড়ি। এমনি আশেপাশে গিয়ে কোথাও গেলে বাইকেই যাই বেশিরভাগ, কিন্তু শিলিগুড়িতে হচ্ছে শিলিগুড়ি বা জলপাইগুড়ি যেখানে যাই না কেন মানে বাসে যেতে চায় না, মানে রিক্সই মনে হয় সেজন্য যেতে চায় না, তো সেজন্য আমরা বাসেই যাই। কিন্তু আমার বাসে উঠতে একটুও ভাল লাগে না, যেটা সত্যি আমার বাইকেই ভালো, বাইকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে যাক। বাসে উঠলে মানে গন্ধটা, গাড়ির যে গন্ধটা আছে মানে এত বাজে লাগে আমার, ওটা ভিতরে গেলেই আমার সব শেষ। মানে কোথাও গেলে যে একটা আনন্দ থাকে, যেখানে যাব এটা করব সেটা করব, মানে আমার গাড়িতে উঠলেই সব আনন্দ শেষ আগে, আমাকে নিজেকে নিয়েই তখন কি বলবো, টানাটানি নিজেরই শরীর খারাপ হয়ে যায়। কেন জানি না গাড়িতে আমার ভালো লাগে না। আর এই যে শিলিগুড়ি বাজারে মানে এত ভিড় ছিল কি বলবো, তো আমরা অনেক কিছু শপিং করলাম আমার জন্য আর আবিরের জন্য আর আমার মায়ের জন্য নিয়েছিলাম, আর আবিরের বাবাকে বললাম তো বলে কিছু নেবে না, তো না নিলে কিছু করার নেই। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি আসব। তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম বাসের জন্য, তো বাসও আসছে, তো তার মধ্যে আরেকজন বন্ধু ছিল, আমার হাজবেন্ডের বন্ধু ছিল, ওকে ফোন করলো যে ওরা আমাদেরকে দেখছে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম,
তো তো তারপরে গিয়ে ফোন করলো যে আমাদের গাড়িতেই বাড়ি চলো, তো ওদের গাড়িতেই পরে উঠলাম আমরা। তো এই যে ওদের গাড়িতে এখন আমরা মানে বাড়ি ফিরছি। আর বাজারে মানে এত ভিড় ছিল কি বলবো, ওখানে আমি কোনো ভিডিও শুটিং করতে পারিনি, অনেক ভিড় ছিল বাজারে। আর একটু টেনশনও ছিলাম কখন বাড়ি ফিরবো, আবির রেখা আছে মানে মা আছে, তাও টেনশন হচ্ছিল কখন বাড়ি যাবো, ভালো লাগতেছিল না। এটাই একটা প্রবলেম, যখন বাচ্চাকে বাড়িতে রেখে যাই এই একটা টেনশন থাকে, আবার নিয়ে গেল হয়তো তখন এত দুষ্টুমি করে তখন ভাবে যে কেন নিয়ে আসলাম। আর ওকে নিয়ে আসতাম মানে ওর বললাম ওর গাড়িতে উঠলে ওর প্রবলেম হয়, সেজন্য ওকে নিয়ে আসিনি। তো তারপরে ফাইনালি আমরা বাড়িতে আসলাম। তো বাড়ি আসার পরে আবির কি বলবো, ওরা মানে মা আর ও দুজনে এত গল্প করতেছিলো, টিভি দেখতেছিলো, ওরা অনেক মজা করতেছিলো। তো আমি আসার পরে তো আমাকে ফার্স্ট টাইম আগে জড়িয়ে ধরলো, তো তারপরে বললো আমার জন্য কী এনেছো দেখাও। তো এই যে আনার সাথে সাথে ও সব বের করছে আর আমি গিয়ে দেখাচ্ছি কেমন লাগতেছিল। তো তারপরে আমি বলেছিলাম এই যে দেখো আমার জন্য আমি নিয়েছিলাম, তো এটা দেখো। তো এই যে দেখো, দেখার পরে মানে এইভাবে সব কিছু বিছানার মধ্যে সব রেখে দিয়েছে এলোমেলো করে, আর রেখে দিয়ে ও পালিয়ে গেছে বাড়ি। তো এখন তো ওগুলো আমাকেই করতে হবে, সব আমাকেই গুছাতে হবে। এই তারপর সব একটা একটা করে আমি গুছিয়ে রাখলাম। আর এমনিতে ভালো লাগতে ছিল না মানে বাসে করে মানে গাড়িতে উঠলে বললাম আমার একটু ভালো লাগে না, অনেকে হয়তো গাড়িতে উঠে কোথাও গেলে অনেক আনন্দ করে, কিন্তু আমার টোটালি আলাদা, মানে কোথাও গেলে কি বলবো আর ওই যে গাড়ির ইয়েটা ওটাই আমার মাথায় শুধু ঘুরে ভালোই লাগে না কিছু, বাড়ি আসার পরে সেম একই, তখনও আমার মানে কি মাথা ব্যথা করতেছিল। যতক্ষণ একটু মানে চা খাবো ফ্রেশ হবো তারপরে হয়তো একটু মানে ভালো লাগবে এরকম, কেন জানি না তোমাদের কার কি হয়, আমার গাড়িতে উঠলে এই প্রবলেমটা প্রায় হয়, যেটা একবারে ভালো মানে একটুও ভালো লাগে না। আর সেজন্যই আমি বারবার ওকে বলি যে আমাকে বাইকে করেই নিয়ে চলো, আমি বাসে যাবো না। আর আমার বরটা একটু বেশি কেয়ার করে বলে অনেক রিস্ক আছে বাইকে গেলে, তো সেজন্য নিয়ে যায় না বাসে করে, ওই জন্য বাইক মানে বাসে করেই যাই দূরে কোথাও। এদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে তো আবার আছে আমার, আমাকে তো আবার রান্না করতে হবে। তো ভালো লাগতেছিল না, তাও কি ভাবলাম কি করবো কি না, তো তারপরে গেলাম রান্না করে। তো এরকম আজকে একটু দুধ অনেকটা ছিল, তো ভাবলাম একটু পায়েস করি, আর অলরেডি রুটি করছিলাম আমার বোনের জন্য, যেহেতু রাতে রুটি খায় তার জন্য আবার রুটি করলাম, আমাদের জন্য ভাত করলাম, আর এদিকে পায়েস করতেছিলাম তখন, আর এদিকে ভাত আর রুটিটা অলরেডি আগে হয়ে গেছিলো। তো তারপরে আবার ডিম নিয়ে আসছে, তো ওটা আবার রান্না করতে হবে আমাকে, ডিমের ঝোল। তো সেটাই, তো জানি না হচ্ছে আমার ভিডিওটা আপনাদের সবার কেমন লাগবে, তো অবশ্যই কমেন্টে বলবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আমি ওয়েটিং করে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার জন্য সবাই দোয়া করবেন, মানে সবার জন্য। আর আমি হলে সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে। এদিকে আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে, তো সব কিছু কমপ্লিট। তো এরপরে তো খাওয়া দাওয়া আছে, আর তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে, আর কিছু ভালো লাগে না। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।